بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد. سمعت أبو الكلام بين إنديا تكابل جانتي سيسن যে আমাদের দেশে অনেকগুলো লোক গরমের সময় গাঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ে। এখন আমরা বলেছি, বিষয় কথা বলছে গাঞ্জি গায়ে দিয়ে নামাজ হবে না। আসলে এই বিষয়টা কি, গাঞ্জি গায়ে দিয়ে নামাজ হবে কিনা? সময় তো আবুল কালাম ভাই, জি, গাঞ্জি গায়ে দিয়া বলতে গেঞ্জি দুই প্রকার তো আমাদের দেশীয় মানুষ যেগুলো পরে থাকে, একটা সেন্টু গেঞ্জি নামে, যেটা ওই কাঁধের উপরে হালকা একটু সুতার মতো থাকে এবং প্যাটের দুই কাঁধের অংশ খোলা থাকে, প্যাটের অংশ ঢেকে থাকে, ওইটা সেন্টু গেঞ্জি, যেটা আপনারা জানেন সবাই। আর একটা হইল যেটা ফুল হাতা গেঞ্জি, না হাফ হাতা, হাতের কিছু অংশ যেটা যেটাকে ফুল ফুল গেঞ্জি বলা হয়, ফুল হাতা বলে, অথবা ওই যে সেন্টু গেঞ্জির বিপরীত যেটা। এখন সেন্টু গেঞ্জির বিষয়টা পড়া উচিত না, ওটা তো গর্দানের উপর কিছু থাকে না, যদিও সুতা থাকে। অনেকে এই বিষয় বলছেন নামাজ হয়ে যাবে, কিন্তু আসলে মূলত এটা ঠিক হবে না। আর গেঞ্জি গায়ে দিয়া যদি ফুল হাতার গেঞ্জি গায়ে দিয়া নামাজ পড়ে ওই হাতার অংশ ওইটাকে, তাহলে এটা নামাজ হয়ে যাবে, নামাজ হবে না বলে এটা বলা যাবে না। এই সম্পর্কে বলেন যে, যেমন যারা মাথা খালি রেখে নামাজ পড়ে, মাথায় কিছু অংশ রাখে না, তাদের ব্যাপারে আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওই ব্যক্তির ব্যাপারে কি বলেন যিনি মাথা খালি রাখে, মাথায় কিছু দেন না। তিনি বলছেন, লা হারাজা ফি যালিক, এটা সমস্যা নাই, কারণ লিয়ান্নার রাস লাইসা মিনাল আওরা, মাথাটা তো লজ্জার অন্তর্ভুক্ত নয়, আওরাতের অন্তর্ভুক্ত নয় দেখে রাখা। কিন্তু এনিমাল ওয়াজিব আই ইউসল্লি বিল ইজার হৃদা, কিন্তু একটা মানুষের উচিত হলো কি, তার লজ্জার স্থান যেটা সতর ঢাকার যেটা পুরুষের, সেই পুরুষের সতরটা পুরো রাখতে হবে এবং অর্হৃদা একটা চাদর থাকতে হবে, যেই চাদরটা দিয়া তার দুই কাঁধেই ঢেকে থাকে, দুই কাঁধ। কারণ এটার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এখানে স্পষ্ট, তিনি হাদিসটাও এখানে নিয়ে আসছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস ছিল, লা ইউসাল্লি আহাদুকুম ফি সাউবিল ওয়াহিদে লাইসা আলা আতিকিহি মিনহু শাই, যে তোমাদের কেউ যেন একটা কাপড়ে নামাজ পড়ে না, অথবা যেন তার কাঁধের উপরে কিছু নাই, এরকম একটা কাপড়ে যেন নামাজ না পড়ে। তার মানে কি বোঝা গেল যে ইজার লুঙ্গি অথবা লজ্জাস্থানের অংশগুলো যেটা সতর ঢাকার সেটা ঢাকতে হবে এবং গর্দানটাও ঢাকতে হবে, দুই কাঁধরাও ঢাকতে হবে। যদি দুই কাঁধরা ঢাকা না থাকে তাহলে নামাজ হবে না, হাদিস দ্বারা বোঝা যাচ্ছে তাই। আর আলিমগণ এই বিষয়ে অনেক কথা বলেছেন। আর আল্লাহ কোরআন মাজিদ দেখেন কি বলছে, আল্লাহ কোরআন মাজিদে বলছেন, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, যে তোমরা যখন মসজিদ বলতে এখানে নামাজের সময় নামাজ যখন দাঁড়াবে তখন জিনাত সৌন্দর্য প্রকাশ করো। এই জন্য আলিমগণ বলছেন কি, যে জিনাতরা কি সৌন্দর্য হল যে মা ফাউকাল ওয়াজিব জায়েদ আনসাত্রিল আওরা, যেটা লজ্জাস্থান ডেকে রাখে তারও বেশি। তো এখানে কাদরাও ডেকে রাখা, ওটাও তো নামাজের লজ্জাস্থান, নামাজের মধ্যে ডাকার বিষয়, আর লজ্জাস্থান লজ্জা আছে, এটা নাভি থেকে সতর্কন্ধ ডাকতেই হবে, এটা ফরজ এখানে। তো এইটার উপরে আরো বাড়তি হয়ে যেটাকে সৌন্দর্য প্রকাশ করার কথা এখানে বলা হয়েছে। এই জন্য স্বাভাবিকভাবে একটা পোশাক আর নামাজের পোশাকটা আলাদাই, মেয়েদের পোশাক তো আরো অন্যরকম, ছেলেদের পোশাকের ক্ষেত্রে এগুলি নামাজের বিষয় দরকারই। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য রাখা দরকার, অনেকে এই বিষয়গুলো লক্ষ্য রাখে না। এই জন্য আবদুল্লাহ বিন ওমার রাদিয়াল্লাহু আনহু তার গোলাম মাওলাকে, তার গোলামকে বলতেছিলেন, আতাখরুজিলান নাসে হাসের রাসে, তুমি কি যদি রাস্তা বাহির হতে হলে এরকম ভাবে খালি মাথায় মানুষের মাঝে বাহির হইতে পছন্দ করবা না বাহির হইবা? তিনি গোলাম বলতেছে, না আমরা বাহির হব না। তো তিনি তখন আবদুল্লাহ বিন ওমার রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ফাল্লাহু আজ্জা ওয়া জাল্লা আহাক্কু ওয়া ইস্তাহিয়া মিনহু, আল্লাহ তো বেশি হকদার রাখেন তার থেকে লজ্জাবোধ করা বা তার থেকে আরো সৌন্দর্য মণ্ডিত করা। সুতরাং একটা নামাজে যখন দাঁড়াবেন ভালো পোশাক নিয়ে দাঁড়ানো এটা মানুষের জন্য উচিত। সেখানে যারা গেঞ্জি গায়ে আজকে নামাজ পড়ে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই পোশাকে কি আপনি শ্বশুরবাড়িতে অন্যান্য ভালো অনুষ্ঠানে বা রাজা মন্ত্রী মিনিস্টারে বা বড় অনুষ্ঠান পজিশনে যাবেন দাঁড়াবেন আপনি, তাহলে মহান আল্লাহকে আরো বেশি সম্মান দিয়ে সেখানে দাঁড়ানো উচিত, যেহেতু একটা মানুষের কাছে গেলে সেই ধরনের পোশাকে যেতে হয়। তো এই বিষয়গুলো কিন্তু এখানে স্পষ্ট। তারপরে যারা ময় মুরব্বী হোক অথবা বিশেষ গরমের দিন আমাদের দেশের পরিস্থিতি অন্যরকম হয়ে যায়, বিশেষ গরম থাকে, সহ্য করতে পারে না, তো এই অবস্থায় যদি ওই যে ফুল হাতার গেঞ্জি দেওয়া নামাজ পড়া আর লজ্জাস্থানের যে সমস্ত শত টাকার বিষয় আছে সেগুলো যদি পরিপূর্ণ পোশাক থাকে এবং গর্দানের উপরেও ডাকা থাকে তাহলে নামাজ হয়ে যাবে।
এই বিষয়ে এটা হলো সংক্ষিপ্ত। তারপর আমরা সর্বিকদের বলবো যে পোশাক সুন্দর নিয়ে নামাজ পড়া, এটা হলো সর্বোত্তম শ্রেষ্ঠ এবং নামাজের পোশাক পরিপূর্ণ হওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন হাজার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।